নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস পি গোস্বামী, প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে এলাম হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। আসুন আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব তাকে কিন্তু আমি রোগ বলবো না, মোটেই বলবো না। কেন কি আজকে কিন্তু একেবারে খুব মজাদার একটা বিষয় নিয়ে আলোচনা করব, যাতে সবারই ভালো লাগবে আশা করি, আর বিশেষ করে যুবক যুবতী যারা রয়েছেন তাদের তো আর বলে লাভ নেই, এই ভিডিওটা একেবারেই প্রচণ্ড কাজের হবে। সুতরাং আমি রিকোয়েস্ট করব এই চ্যানেলে যারা প্রথম আমার আজকে নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা টিপে দেবেন, কারণ এটা টিপে দিলে আপনারা প্রত্যেক দিন আমার ভিডিওটা দেখতে পারবেন। ঠিক আছে, আজকে যে রোগটা এই দেখুন আবার মুখ দিয়ে এসে গেল, রোগ রোগ নয়, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুখের সৌন্দর্য। মুখের সৌন্দর্য বলতে দেখুন ফর্সা হন কালো হন সব কিছুই যে যেমনই হন, মুখটা যদি একটু গ্লেজি হয়, হ্যাঁ, বা যারা একটু শামলা আছেন তাদের মুখটা যদি আরও একটু ফর্সা হয়ে যায় তাহলে কেমন হয়, বুঝতেই পাচ্ছেন এটার জন্য লোকেরা পাগল। এটার জন্য লোকেরা পাগল, আর এই ব্যাপারটা জানার জন্যও লোকেরা পাগল, এটার জন্য ডেইলি সার্চ করে, বিশেষ করে কলেজ স্কুল কলেজের ছেলেমেয়েরা তো আর পাগল, কারণ এটা তাদের দরকার, সব ক্ষেত্রেই দরকার। মুখটা পরিষ্কার হলে সব ক্ষেত্রেই লাভ, এই যে চাকরি বাকরির ক্ষেত্রেই বলুন, চাকরি বাকরির ক্ষেত্রে বলুন, এমনিতে বিয়ের ক্ষেত্রে বলুন, পড়াশোনার ক্ষেত্রে বলুন, বন্ধুবান্ধব জুটানোর ক্ষেত্রে বলুন, সব কিছুতে কিন্তু মুখের সৌন্দর্যটাই তো মেন। আপনার চেহারা যদি সুন্দর হয় তাহলে সবাই আপনার দিকে আকৃষ্ট হবে, আর চাকরি বাকরির ক্ষেত্রেও ইন্টারভিউ যখন দিতে গেলে আমরা চেহারার মধ্যে যদি লাবণ্য থাকে, গ্লেজ থাকে, তাহলে বস আপনাকেই সিলেক্ট করবেন, এটা তো জানা কথা। সুন্দর চেহারার সাথে কাপড় চোপড় পরতেও ইচ্ছে হয়, সুন্দর সুন্দর কাপড় চোপড় পরতে ইচ্ছে হয়, আর চেহারা যার নিজের সুন্দর নয় দেখবেন কাপড় চোপড়ে সে উদাসীন হয়ে যায়, তার মন ভালো থাকে না, সুতরাং ভালো কাপড় পরতেও ইচ্ছা হবে না, বুঝতে পারছেন। এখন আজকে যে আলোচনাটা ভেরি ইন্টারেস্টিং, কেন আমি বললাম হোমিওপ্যাথিতে চেহারা অর্থাৎ রং ফর্সা হওয়ার, মুখের কালারটা ফর্সা হওয়ার ঔষধ রয়েছে, অনেকেই জানেন না। আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, যেহেতু আমার জানা আছে তাই আমি আপনাদের জানিয়ে দিতে চাই, বুঝতে পারছেন। হোমিওপ্যাথি ঔষধের মধ্যে বেশ কয়েকটা ঔষধ রয়েছে যেটা মুখের চামড়াকে সাদা করতে পারে, ফর্সা করতে পারে, এটার জন্য ক্রিম ইউজ করতে হবে না। হোমিওপ্যাথিতে কিন্তু ক্রিম ইউজ করা হয় না, ক্রিম ইউজ করাও নিষেধ, কিন্তু অ্যালোপ্যাথি আয়ুর্বেদ তো ক্রিমের উপরই নির্ভরশীল। যত রকমের ক্রিম আছে অ্যালোভেরা থেকে শুরু করে বাজারে দেখবেন 300, 400, 500, 600 টাকা দামে শুধু বিক্রি হচ্ছে আর সবাই নিয়ে মাখছেন। হ্যাঁ, কেউ কেউ বলেন 7 দিন, 15 দিন, 1 মাস মাখার পরে মুখটা একদম সুন্দর হয়ে যাবে, কই, আমি তো নিজে আমার চেহারা দেখছেন কালো, আমি দোকান থেকে সেরকম আয়ুর্বেদিক অনেকগুলো অনেক দামি দামি 600-700 টাকার ক্রিম কিনে এনে মেখেছি, কোনো ফরক দেখিনি, বুঝতে পারছেন। তাহলে এটা আসলে কিছুই না, একটা মেনিয়া, আর সেই মেনিয়ার কারণে প্রচুর কোম্পানি কিন্তু প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। আসুন আজকে কিন্তু আমি এই জন্যই বলছি যে আমি আসল ব্যাপারটা আজকে বুঝিয়ে দিচ্ছি, সেই আসল ব্যাপারটা ঠিক রেখে আপনারা যদি ক্রিম ইউজ করেন তাহলে ফার ফার ব্যাটার, অবশ্যই একটা কাজ হয়ে যাবে। মুখের মধ্যে রক্ত সঞ্চালন হতে হবে, বুঝতে পাচ্ছেন, জলীয় ভাবটা, শরীরে জলের পরিমাণ বেশি থাকতে হবে, এগুলো যদি ঠিক থাকে তাহলেই চামড়ায় উজ্জ্বলতা আসবে। শুকনো দেহকে কখনোই সুন্দর করা যায় না, তো জলীয় পদার্থ যা যদি দেহের মধ্যে বেশি থাকতে হয় তাহলে সেই যেহেতু খাবারও খেতে হবে, কিন্তু প্রচুর পরিমাণে জলও খেতে হয়, বুঝতে পারছেন। তো আসুন আমি কিন্তু একটা একটা করে সব বলবো, আর দেখবেন আমার এই ওষুধগুলো ব্যবহার করার পরে 1 মাসের মধ্যেই আপনার চেহারার কতটা পরিবর্তন হয়েছে আমাকে মেসেজ করে জানাতে পারে, কারণ আমি যাদের আমার ক্লিনিকে যারা আসেন আমি যাদের দিয়েছি তারা ম্যাক্সিমাম 7 থেকে 8 জনই, 10 জনের মধ্যে 7 থেকে 8 জনই আমি দেখেছি রেজাল্ট ইজ ভেরি গুড। যারা একদম কালো তাদের তো আর পুরো ফর্সা করা সম্ভব হয় না, এটা কিন্তু ভুল, পুরো ফর্সা করা সম্ভব হয়নি, কিন্তু যারা একদম কালো তাদের মুখের মধ্যে একটা ব্রাইটনেস এসে যায় যেটার দিকে অনেকেই তাকান এবং অনেকেই ভালোও লাগে, জানেন তো ব্রাইটনেসের একটা ব্যাপার আছে, কালোটাও যদি ব্রাইট হয় এবং যদি মোলায়েম হয় তাহলে তার দিকে তাকানো যায়, তো সেই ব্যাপারটাও হয়। আর যারা ফর্সা তাদের কথা তোর বলে লাভ নেই, একদম ফিল্ম স্টার, যারা একদম ফিল্ম স্টার হওয়ার মতোই অবস্থা, কারণ হোমিওপ্যাথি ঔষধ দিয়ে ফিল্ম স্টার হওয়া খুব সহজ, শুনে হাসি পাচ্ছে সবার আমি যে বলছি। দেখুন ফিল্ম স্টার তো আর হতে পারবেন না, কিন্তু আপনার চেহারাটা সুন্দর হবে,
তাই আজকে আমি যে ওষুধগুলো বলবো খুব মন দিয়ে দেখুন, যুবক যুবতীরাও দেখো, বাকি যারা আছেন বয়স্ক আছেন বাচ্চারাও আছেন সবাই দেখো, এই ওষুধগুলোই কিন্তু সিক্রেট অফ ব্রাইটনেস। হ্যাঁ, মুখের লোভ লাবণ্য বৃদ্ধি সৌন্দর্য, একটা একটা আমি সবগুলো নোট করে নিয়েছি। প্রথমে যে ওষুধটা সেটার নাম হচ্ছে কেলিব্রম এমন একটা ওষুধ, এটা জেনারেলি স্কিন ডিজিজেই বেশি ইউজ হয়। মুখের মধ্যে ছোটো ছোটো স্পট অসংখ্য, যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না, লোমকূপগুলো বড় বড় হয়ে গেছে বা ছোটো ছোটো ঘামাচির মতো দানা দানা আছে, এগুলো কিন্তু মুখের সৌন্দর্য নষ্ট করে দেয়। বুঝতে পারছেন তো, মুখের সৌন্দর্য কিন্তু এগুলো দিয়ে নষ্ট হয়ে যায়, যেটা খালি চোখে দেখা যায় না। এই ওষুধটা সেই কাজই করে, অর্থাৎ মুখের ছোটো ছোটো যেগুলো চোখে আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন না, সেগুলো সে সবগুলো নিঃশেষ করে ফেলবে, সবগুলো মুছে দেবে। তাহলে কেলিব্রম এজন্যই খুব দরকারি একটা ওষুধ। কেলিব্রম 30 পটেন্সি দিতে হয়, এটা খাবেন। কীভাবে খাবেন এগুলো ডিসক্রিপশন আমি লিখে দিই, বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দ্বিতীয় যে ওষুধটা সেটার নাম হচ্ছে বারবেরিজ অ্যাকুয়াফিলিয়াম। আপনারা ইউটিউব খুললে দেখবেন প্রচুর ডাক্তাররা এই ওষুধটার সম্পর্কে বলছেন, সবাই একমত বারবেরিজ অ্যাকুয়াফিলিয়াম এটা মাদার টেঞ্চার। বারবেরিজ অ্যাকুয়াফিলিয়াম এই ওষুধটা মুখে এটা ড্রপ, এটা কয়েক ফুট আধা কাপ জলের মধ্যে মিশিয়ে আপনি মুখে লেপতেও পারবেন, তুলা দিয়ে মুছতেও পারবেন, লাগাতেও পারবেন আর খেতেও পারবেন। হ্যাঁ, 10 ফোঁটা করে দিনে দুবার করে খাওয়া যায় বারবেরিজ অ্যাকুয়াফিলিয়াম। এটা দীর্ঘদিন ইউজ করলে মুখটা পরিষ্কার হয়ে যায়, এটা একেবারে অপরত। এবং এটার ব্যাপারে কোনো বাকি যা যত ডাক্তার আছেন সবাই একমত, সবাই একমত। বুঝতে পাচ্ছেন তো, বারবেরিজ অ্যাকুয়াফিলিয়াম নামটা জেনে গেলেন। লাস্টলি হ্যাঁ, আরেকটা ওষুধ আমি বলবো, সিপিয়া কেন বললাম, ম্যাক্সিমাম লোকেরই আমি দেখেছি মুখের মধ্যে গালের একটু জায়গায় দেখুন কালো কালো হয়ে গেছে, এই জায়গাটা একটু কালো কালো হয়ে গেছে, চোখের কোণে কালি পড়ে গেছে, কপালে দেখুন ওই জায়গাতে কিছু কিছু কালো কালো স্পট এসে গেছে ম্যাক্সিমাম লোকের, কারণ সবার মুখ তো কাগজের মতো সাদা নয়, এরকম অনেকের আছে। মেয়েদের, অল্প বয়সী মেয়েদের মুখে মেচে তার দাগ পড়ে যায়, এটা নাকের এখানে দাগ পড়ে যায়, এখানে দাগ পড়ে যায়, এখানে দাগ পড়ে যায়, তো সেই ক্ষেত্রে সিপিয়াটা কিন্তু ওই ব্যাপারটা সলভ করে দেয়, এটা মেচে তারও ঔষধ। কিন্তু তো সিপিয়া কিন্তু 200 দিতে হয়, এটা 30 দিলে হয় না, সিপিয়া 200। তাহলে জেনে গেলেন আমি সিক্রেট অফ মানে ব্রাইটনেস আমি বলেই দিলাম কী কী। প্রথমে বলেছি কেলিব্রম, তারপরে বলেছি বারবেরিজ অ্যাকুয়াফিলিয়াম, তারপরে বললাম সিপিয়া, লাস্টলি একটা আলাদা ঔষধ বলবো যেটা আমাদের হোমিওপ্যাথির বাইরে, বলবেন কি? সেটা হচ্ছে নিম পাতা। নিম পাতা সংগ্রহ করতে হবে, যারা গ্রামে গঞ্জে আছে নিম পাতাটা সংগ্রহ করবে। নিম পাতা ভালো করে বাটবেন, বুঝতে পাচ্ছেন তো, নিম পাতাটা ভালো করে বেটে নেবেন, বেটে সেখানে মধ্যে চন্দন আছে, চন্দন পাওয়া যায়, চন্দন কাঠ দিয়ে একটু ঘষে নেবেন, নিম পাতার সাথে চন্দন মেশাবেন, ঠিক আছে, নিম পাতার সাথে চন্দন মেশাবেন, দুটা একসাথে মেশাবেন, কিন্তু মিশিয়ে মুখের মধ্যে লেপে দিন, ভালো করে লেপে দিন মুখের মধ্যে, বুঝতে পাচ্ছেন, দিনে একবার করুন, দুবার নয়। বাকি ওষুধ খান, আপনার চেহারাটা যদি ঠিক না হয়, চেহারার মধ্যে যদি একটা উজ্জ্বলতা না আসে আমাকে বলবেন, 100% হবে, শুধু এই পরিশ্রমটা করতে হবে, 3টে ওষুধ 4টে ওষুধ খেতে হবে, আর নিম পাতা চন্দন এই দুটো লাগাতে হবে। এগুলো কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায়, এই নিমের যে লিকুইড, যেটা নিমের লিকুইড বাজারে কিনতে পাওয়া যায়, চন্দন লিকুইড বাজারে কিনতে পাওয়া যায়, যারা সংগ্রহ করতে পারছেন না বাজার থেকে কিনে নিতে পারেন, বুঝতে পারছেন। দেখুন, আমি চাইছি আপনাদের ফ্যামিলিতে আর যদি কারো সমস্যা থাকে, আপনার মেয়ের, আপনার ছেলের, আপনার নিজের, আপনার স্ত্রীর, হ্যাঁ, আপনি যে বয়সেরই হন না কেন, মুখটা যদি ব্রাইট হয় আপনার সব দিকেই দেখবেন, সব দিকেই ভালো। সুতরাং আমার এই ভিডিওটা সবারই কাজে লাগবে আমি বিশ্বাস করি, আপনারা অবশ্যই এটা ফলো করবেন, ঠিক আছে। দেখুন, আমি প্রত্যেক দিনই আসছি আর আপনাদের এসব ব্যাপারে জ্ঞান দিচ্ছি, তাই আমার চ্যানেলে যারা আজকে নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিলে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যাবে, তখন আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, হ্যাঁ, আর লাইক অন্যদেরও শেয়ার করুন, ঠিক আছে। আজ তাহলে এই পর্যন্তই, আগামীকালকের জন্য বিদায় চাইছি, নমস্কার, ধন্যবাদ।